আজকে আমি এখন এসেছি শিমুরালি শিকারপুর। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে মাঠ কিন্তু বেশি বড় না, কিন্তু এরা খেলার প্রেমী। খেলার প্রেমী হলেও খেলার প্রেমী এখানে একটুখানি মাঠের মধ্যে এরা ছয় ছয়ও খেলে, শর্ট গ্রাউন্ডও খেলে। আজকে আমি এখানে এসেছি এদের এখানে একটা কম্পিটিশন বা গেমও বলা যেতে পারে। এই গেমে যদি এরা অ্যাচিভমেন্ট করতে পারে এদের জন্য ছোট্ট একটা গিফট আসবে। সেই গেমটাকে আমরা এখন শুরু করব। সেই গেমটার মধ্যে এটা থাকবে প্রথম স্টেপ। প্রথম স্টেপটা হলো এটাই যে বারোটা ক্যাচ উঠবে, বারোটা ক্যাচের মধ্যে আটটা ক্যাচ অন্তত অ্যাচিভমেন্ট করতেই হবে, তাহলে প্রথম ধাপটা কমপ্লিট হয়ে যাবে। তা শুরু করে নিচ্ছি। প্রথমে আসছে শিকারপুর থেকে অর্ণব। অর্ণব দেখি প্রথম ক্যাচটা ধরতে পারি কিনা। তাপ হতে যাবে শৌরিত। তিন নম্বর আসছে শৌরিত, দেখা যাক একটু তাপ। চারটায় দুটো হয়েছে, পাঁচ নম্বর নাম কি? রূপাঙ্কর। পাঁচে তিন হয়েছে, এদের মধ্যে হয়ে গেল পাঁচে তিন। এক কিনার চৌকাতে ঘোষ, দেখা যাক ছ নম্বরে কি হয়। এদিকে চলে আসো, ছ নম্বরের মধ্যে দুটো ক্যাচ তিনটে মিস হয়েছে, তাই তো? পুলক শিল, যদি পুলক পারে কিনা ধরতে পারে, তাহলে প্রথম স্টেপটা কমপ্লিট। চলে আসি, লাস্ট দুটো রয়েছে, দুটোতে দুটো ধরতে হবে, দেখা যাক কি হয়। ফাইনাল, যে ধরতে পারবে তাহলে প্রথম স্টেপটা কমপ্লিট। সবাই এক্সাইটেড, রেডি? বিজয়, বিজয় যদি ক্যাচটা ধরতে পারে তাহলে এরা হবে বিজয়, না হলে কিন্তু এরা যাবে, দেখা যাক। বিজয় দেখি সবাই, আমরা 2007 সালে যেটা দেখেছিলাম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যেরকম টাইব্রেকার হয়েছিল, এখানে সেরকম থাকবে। দেখে নিচ্ছি প্রথম জনকে, চলে আসা। শুরু হচ্ছে প্রথম টাইব্রেকার, ও
প্রথমটা ক্যান্সেল, এ টিম জিরো, বি টিম দেখা যাক কি হয়। বি টিম দেখা যাচ্ছে বি কি, চলো আসতে জোরে কেন, এ টিম জিরো, বি টিম জিরো দেখা যাক এরকম জোরে মানে। এখন দেখা যাক এবার বি টিম কি হয়। নেক্সট কি নাম, ও বি টিম 2-0, এ টিম 1-1, হচ্ছে 2-1 আর বি টিমের হচ্ছে 2-0, দেখা যাক কি হয়। এ টিমের 3-1, বি টিমের 2-0। নেক্সট নাম রানো, এ টিম থেকে দেখা যাক, নেক্সট এ টিমের 4-1, 4-1, বি টিমের থেকে দেখি কি নাম, পুলক শীল, বি টিমের 4-2, এ টিমের 4-1, খুব কম্পিটিশন রয়েছে, দেখা যাক এ টিম জিতবে না বি টিম জিতবে, দেখা যাক। এ টিম থেকে আয়ন ঘোষ, ও একটুখানির জন্য হলো না, এ টিমের, এ টিমের হয়েছে 5-1, বি টিমের হয়েছে 4-2, এই টিম যদি এই বলে উইকেটটি পড়তে পারে তাহলে এ টিম হেরে যাবে। তার রয়েছে শিকারপুরে কৃষ্ণদা, 4-1 রয়েছে। তাই এদের একটা বল আর একটা ব্যাট দিয়ে পুরস্কৃত করছি। হচ্ছে ট্রাইব্রেকার রাউন্ডে এ আর বি গ্রুপে সেট করা হয়েছিল, সেখানেও বি গ্রুপ জিতে গেছে। প্রথমটায় যেমন এ গ্রুপটা ভালো খেলছিল, সেকেন্ড টাইমে দেখা গেল যে বি গ্রুপটা ভালো খেলে ওরা জিতে গেছে। আমরা বি টিমের হাতে পুরস্কারটি তুলে দেবো।